সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন 15 বিশিষ্ট লেখক মোট 11টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হবে আজ বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয় অমর একুশে গ্রন্থমালা 2023 এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কার প্রদান করবেন পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় ফারুক মাহমুদ তারিক সুজাত কথা সাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন গবেষণায় মাসুদুজ্জামান শিশু সাহিত্যে ধ্রুবয়েশ এছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় মোহাম্মদ শামসুল হক বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায় মনোনীত হয়েছেন